ওপর থেকে দেখলে মনে হবে এ যেন অপরূপ সৌন্দর্য আর সবুজে ঘেরা একটি দ্বীপ, কিন্তু দ্বীপটির ভেতরকার চিত্র একদম ভিন্ন। নির্জন এই দ্বীপে আছে শুধুই ঝুলন্ত পুতুল, ভেতরে ঢুকতে গা যেন শিউরে ওঠে। ভয়ঙ্কর চেহারা, হাত পা ও গালকাটা পুতুলে ভরা এই দ্বীপের রহস্যটা আসলে কি? এই দ্বীপে ভয়ঙ্কর দেখতে পুতুলগুলো ঝুলে থাকার ইতিহাস শুরু হয় সন্ন্যাসী ডন জুলিয়ান সান্তানার হাত ধরে। স্থানীয়রা বলেন একদিন এক মেয়ে শিশু খেলতে এসে খালে ডুবে যায়। তখন ডন জুলিয়ান শিশুটির চিৎকার শুনে উদ্ধার করতে যায়। পরবর্তীতে সে শিশুটির দেহ মৃত অবস্থায় পায় এবং লক্ষ্য করে ভাসতে থাকা একটি পুতুল। এই ঘটনার পর সে প্রায়ই বাচ্চাটির ফিসফিস আওয়াজ, ডাক আর কথা শুনতে পায়। জুলিয়ান মনে করেন শিশুটির অতৃপ্ত আত্মা হয়তো তাকে কিছু বলতে চাচ্ছে। এই ভেবে সে ভাসতে থাকা সেই পুতুলটি খাল থেকে তুলে এনে গাছের ডালে ঝুলিয়ে রাখে, যেন শিশুটির আত্মা তাকে আর অতিষ্ঠ না করতে পারে। দিনের পর দিন একই ঘটনা ঘটতে থাকায় সে দ্বীপে ঘুরে ঘুরে পুতুল সংগ্রহ করা শুরু করে। তার বিশ্বাস ছিল পুতুলগুলো তাকে সেই অভিশপ্ত আত্মা থেকে মুক্তি দিবে। এরপর জুলিয়ান পুরো দ্বীপ থেকে সংগ্রহ করা পুতুল গাছে, দেয়ালে, নিজের ঘরে ঝুলিয়ে রাখতেন। তিনি বিশ্বাস করতেন একদিন হয়তো সে এই অভিশপ্ত জীবন থেকে বের হয়ে আসতে পারবেন, কিন্তু তার কোনোদিন হয়নি। এই ঘটনা আরও রহস্যে মোড় নেয় যখন 2001 সালে জুলিয়ানের মরদেহ ঠিক সেখানেই পাওয়া যায় যেখানে সে শিশুটির লাশ উদ্ধার করেছিল। দি আইল্যান্ড অব ডলস বা ইসলা দে লাস মুনেগাস দ্বীপটি অবস্থিত দক্ষিণ মেক্সিকোর জোকিমিলকোতে। 1950 সালে দ্বীপটির এই নামকরণ করা হয়। এরপর থেকেই জায়গাটি পর্যটকদের নজরে আসে এবং 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দেন এই আইল্যান্ডকে। এই দ্বীপে আসা পর্যটকেরা দিনের আলোতেই দেখতে আসেন জায়গাটি। দ্বীপটির চারপাশ এতটাই ভুতুড়ে আর নির্জন যে কেউ এখানে রাত্রিযাপন করার কথা ভাবতেও পারেন না। দর্শনার্থীরা শ্রদ্ধা জানাতে প্রায় দ্বীপে কয়েন, ট্রিঙ্কেট দান করে যান। এমনকি জুলিয়ান ও শিশুটির আত্মিক সম্পর্ককে সম্মান দেখাতে অনেকেই তাদের নিজস্ব পুতুলও রেখে যায়।